রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারো স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 149 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 5টা আলোচনা করে দেব। এর আগে আমি মডেল কোয়েশ্চেন পেপার 4 পর্যন্ত আলোচনা করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক ফিজিক্যাল সায়েন্সের পার্টটা। একের দাগে রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। গৃহস্থালের বাসনপত্র নির্মাণে ব্যবহৃত হয় অপশন সি অ্যালুমিনিয়াম, কালো হিরে হলো অপশন বি কয়লা, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হলো অপশন বি চাপ। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা সম্ভব তাকে বলে ধাতুর অপশন এ আকরিক। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদরা হলো অপশন এ উৎপাদক। স্টপ ওয়াচের চাবি পরপর চারবার টিপলে কাঁটাগুলি কি অবস্থায় আসবে সেটা বলা সম্ভব নয় অপশন ডি। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় অপশন এ স্থিতিশক্তি। দুয়ের দাগে রয়েছে, পৃথিবীর গভীরে চাপ এবং উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে, একে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে ম্যাগমা বলে। প্রমাণ মিটার মাপার সময় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রাখা হয়, স্থির বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। ক্ষেত্রফল ঘনত্ব এরা কি ধরনের রাশি? ক্ষেত্রফল ঘনত্ব এরা লব্ধ রাশি। মরুভূমি অঞ্চলে একটি ঘোড়া উটের তুলনায় বেশি জোরে দৌড়াতে সক্ষম, মিথ্যা। পৃথিবীর সবচেয়ে উপরের স্তর হলো সীমা, এটিও মিথ্যা। এরপর তিনের দাগে রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়? পরিবর্তিত শিলা সবচেয়ে কঠিন হয়, লাভা কাকে বলে? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। দুয়ের দাগে রয়েছে, সবুজ জ্বালানি কি? পরিবেশকে দূষণমুক্ত রাখতে যে পরিবেশ বান্ধব সীসা মুক্ত পেট্রোল ও সালফার মুক্ত ডিজেল উৎপন্ন করা হয় তাকে সবুজ জ্বালানি বলে। কাঁসা কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়? তামা ও দস্তা মিশিয়ে কাঁসা তৈরি হয়। চারের দাগে রয়েছে, তিন চারটি বাক্যে উত্তর দাও। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, চৌম্বক পদার্থ কাকে বলে? লিন্ডেম্যানের 10% সূত্র, প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। চৌম্বক পদার্থ, চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করতে পারে তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। দুয়ের দাগে রয়েছে, গড় সৌরদিন কি? সারা বছরের সৌরদিনকে যোগ করে তাকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে। এরপরে রয়েছে, KKI-তে একটি ফুটবল আছে যার ব্যাস 28 সেমি, তুমি যদি পুরো বলটির বাইরের অংশটি রং করো তাহলে তোমাকে কতটা জায়গা রং করতে হবে? এখানে পাই সমান 22/7। তাহলে দেখো, ফুটবলের ব্যাস এখানে দেওয়া আছে 28 সেন্টিমিটার। ফুটবলের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস। পাই এর মান দেওয়া আছে 22/7, গুণিতক ব্যাস মানে হচ্ছে 28, আবার ব্যাস মানে হচ্ছে আর একটা গুণিতক দিয়ে 28, এত বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বের করা হচ্ছে তাই এটা বর্গ সেন্টিমিটার। তাহলে 7-এর সাথে 28 দেখো কাটা গেছে, 4-7-28, তাহলে 22, 4 আর 28 গুণ করলে আমরা পাবো 2464 বর্গ সেন্টিমিটার। অতএব আমাকে 2464 বর্গ সেমি জায়গা রং করতে হবে। তিনের দাগে রয়েছে, নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হবে লেখো। পোড়াচুনে জল ঢাললে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে, তীর ছোঁড়ার ক্ষেত্রে। পোড়াচুনে জল ঢাললে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়, ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে পরিণত হয়, তীর ছোঁড়ার ক্ষেত্রে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। চারের দাগে রয়েছে, 50 নিউটন ওজনের একজন বালক বালির ওপর পড়ল, বালকের পায়ের পাতার ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে সে বালির ওপর কত চাপ প্রয়োগ করলো? আর পরের প্রশ্নে আছে, বায়ুর চাপ কাকে বলে? বালকের পায়ের পাতার ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, যেহেতু ওজনটা নিউটনে দেওয়া আছে তাই এই বর্গ সেন্টিমিটারটাকে আমাদের এসআই এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ বর্গ মিটারে নিয়ে যেতে হবে। এবার দেখো, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়, আর যেহেতু বর্গ রয়েছে এখানে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটার করছি তাই 100টারও বর্গ করতে হবে, অর্থাৎ সেমি থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হতো, বর্গ সেমি থেকে বর্গ মিটারে যাওয়ার জন্য 2টো 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, একটা 100 100 কেটে যাচ্ছে, উপরে 1, তাহলে এটা হচ্ছে 1/100 বর্গ মিটার।
এরপর বালকের ওজন অর্থাৎ যেটা প্রযুক্ত বল সেটা দেওয়া আছে 50 নিউটন। আর আমরা জানি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে প্রযুক্ত বলের জায়গায় 50 নিউটন আর ক্ষেত্রফলের জায়গায় 1/100 বর্গমিটার। এবার দেখো 50-এর সাথে 1/100টা ভাগে আছে, পরের লাইনে গিয়ে ওটা গুণ হয়ে যাবে, এবং এই ভাগ চিহ্নটা গুণ করলে এই সংখ্যাটা পুরো উল্টে গিয়ে 100টা উপরে একটা নিচে আসবে। আর নিউটন পার বর্গমিটার মানেই হচ্ছে পাস্কাল, তাই এখানে পাস্কাল লেখা হয়েছে। তাহলে এখানে 50-এর সাথে 100 গুণ করলে আমরা পেয়ে যাবো 5000 পাস্কাল। তাহলে সে বালির ওপর 5000 পাস্কাল বল প্রয়োগ করলো। এরপরে ছিল বায়ুর চাপের সংজ্ঞা। নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে অবস্থিত বায়ুস্তম্ভ নিজ ওজনের জন্য যে বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলে। এরপরে আমরা দেখে নেব লাইফ সায়েন্সের পার্টটা। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। বুক ও পেটের মাঝখানের পেশির নাম হলো অপশন এ মধ্যচ্ছদা, মহাধমনী দিয়ে রক্ত অপশন এ সারা শরীরে ছড়িয়ে পড়ে। দুয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তরস বা প্লাজমা বলে। পাকরস অনুপাত HCl হলে সমানুপাত লালারস অনুপাত হবে লাইসোজাইম, কারণ পাকরসে HCl থাকে আর লালারসে থাকে লাইসোজাইম। তিনের দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও, স্যাডল অস্থিসন্ধি তোমার দেহের কোথায় অবস্থিত? স্যাডল অস্থিসন্ধি আমার দেহের হাতের বুড়ো আঙুলে অবস্থিত। অস্থিসন্ধি দুটি সমস্যা লেখো। অস্থিসন্ধির সমস্যা 1 নম্বর হচ্ছে গেঁটেবাত, ইউরিক অ্যাসিডের কেলাস অস্থিসন্ধিতে সঞ্চিত হলে অস্থিসন্ধি ফুলে ওঠে, স্থানটি লাল হয়ে গরম হয়ে যায়, রাতে তীব্র যন্ত্রণা হয়। আর 2 নম্বর রোগ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, হাত হাঁটু মেরুদণ্ডের অস্থিসন্ধি বিশেষভাবে আক্রান্ত হয়, অস্থিসন্ধি শক্ত হয়ে যায় ও বেশি নাড়ানো যায় না। তোমার বন্ধুর ওজন 35 কেজি আর উচ্চতা 3 ফুট, তাহলে ওই বন্ধুর দেহ ভর সূচক থেকে বন্ধুর সুস্থতা সম্পর্কে তোমার কি ধারণা হলো সেটা লেখো, যেখানে 1 ফুট সমান দেওয়া আছে 0.3048 মিটার। এক্ষেত্রে দেখো বন্ধুর ওজন 35 কেজি আর উচ্চতা দেওয়া আছে 3 ফুট, ফুট থেকে এখানে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, কারণ দেহ ভর সূচক নির্ণয় করার জন্য ওজনটাকে কেজিতে আর উচ্চতাটাকে মিটারে নিয়ে যেতে হয়। তাহলে 1 ফুট সমান যদি 0.3048 মিটার হয়, তাহলে 3 ফুট মানে হচ্ছে 3 × 0.3048 মিটার, এটা গুণ করে আমরা পাবো 0.9144 মিটার। এরপর দেহভার সূচক বের করার সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতার স্কোয়ার বা ওজন বাই উচ্চতার বর্গ সমান 35 বাই উচ্চতার, মান বেরিয়েছে 0.9144, তার হোল স্কোয়ার করতে হলো। এখানে হোল স্কোয়ার মানে হচ্ছে দুবার 0.9144 কে গুণ করতে হবে, অর্থাৎ 0.9144 কে 0.9144 দিয়ে গুণ করবে, করলে উত্তরটা পাবে 0.83613, আর ওপরে 35 দিয়ে এটাকে ভাগ করে তোমরা মোটামুটি 41.86 পাবে। অর্থাৎ দেহভার সূচক 41.86 বন্ধুর অত্যধিক মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বকে নির্দেশ করে, ভবিষ্যতে হৃৎপিণ্ডের রোগ, হাড়ের রোগ, যকৃতের রোগ, মনের রোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।